এবার রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মাঝেই ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে 9 এপ্রিল নয়াদিল্লি পৌঁছবেন তিনি। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। 4 দিনের এই সফরে জাপারোভা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কাওয়াত্রা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিস্ত্রি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে এই সফরে জাপারোভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিয়েভ সফরের জন্য আমন্ত্রণ জানাবেন, সেই সঙ্গে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নৈতিক সমর্থন এবং মানবিক সহায়তাও চাইতে পারেন তিনি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার 1 মাস পরেই ভারত সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছিল তার। এখনও যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জাতিসংঘে আনা কোনো প্রস্তাবই সমর্থন করেনি ভারত। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর। যুদ্ধ থামানোর জন্য ভারতের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। মির্জারকিবুল হাসান, নিউজ ডেস্ক, News24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।